ফলো করো মানে নিজের যা কাজ সেটা করে যেতে হবে বাদবাকি ভাগ্য লাক লাক যে জিনিসটা আছে লাকের উপর ছেড়ে দাও अच्छा वो जो खुन जो हवा तो होता है। हेलो फ्रेंड, जीके स्टडी मास्टर में आपका स्वागत है। तो आज हमारे सामने वेस्ट बंगाल बोर्ड ऑफ प्राइमरी एजुकेशन से कैंडिडेट्स इंटरव्यू देकर आ रही हैं। इनसे पूछेंगे इनसे बोर्ड में क्या क्या क्वेश्चन पूछा गया। तो मैडम अपना नाम क्या है? मोनिशा मंडल। अच्छा, तो आपने कोथा থেকে এসেছেন? আজকে তো বীরভূমের ইন্টারভিউ ছিল। বীরভূমের আমি কিনহার থেকে এসেছি। আচ্ছা, তো আপনার অনার্স কি ছিল? আমার অনার্স কেমিস্ট্রি ছিল। কেমিস্ট্রি ছিল। আচ্ছা, আপনি বলবেন আপনাকে কেমিস্ট্রি থেকে কি 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 কোশ্চেন জিজ্ঞেস করেছে? না, সাবজেক্টে কোশ্চেন কিছু করছে না। আচ্ছা, বাচ্চাদের মতো করে কোশ্চেন করছে, যেমন ফার্নিচারের প্লুরাল ফর্ম জিজ্ঞেস করা হয়েছে, তারপর লায়নের জেন্ডার চেঞ্জ করে, তারপর বাংলাতে দেখিনু এই একটা পদ্যর মধ্যে থাকে তার আরেকটা সমার্থক শব্দ যেটা পদ্যতেই ব্যবহার করা যেতে পারে এরকম কিছু, আর নিজের পছন্দ মতো একটা টপিক পড়াতে বলা হয়েছে। আর ভারত পথিক কাকে বলে, বাংলার শিক্ষা গুরু প্রথম কে, তারপর আমাদেরকে কৃণাহার কি জন্য বিখ্যাত, রবীন্দ্রনাথ সংক্রান্ত, রবীন্দ্রনাথ কিরকম শিক্ষা ব্যবস্থায় বিশ্বাস করতেন। আচ্ছা, তো আপনাকে কেমিস্ট্রি থেকে কিছু কোশ্চেন করেছে না? না, সাবজেক্টে কোশ্চেন সেরকম ভাবে কিছু করে। আচ্ছা আচ্ছা, একটা সিচুয়েশনাল কোশ্চেন বা টফ কোশ্চেন যা আপনাকে ওখানে জিজ্ঞেস করলো? না, তো একটা ইজি কোশ্চেন যা আপনি ওয়ান ওয়ার্ডে উত্তর দিয়ে দিলেন এরকম। এগুলো তো ফার্নিচার প্লুরাল কি, লায়নের ডেক, এগুলো কি ইজি, ভারত পথিক কাকে বলে, এগুলো। আচ্ছা, তো মোটামুটি আপনাকে কত তো কোশ্চেন করেছে? এরকমই হবে, 5-7 তাই। হবে, তারপরে পড়ানোর সাথে সাথে আর কি, পড়ানোর মধ্যে দিয়ে গল্পটাতে কি বোঝাতে চাইছো এটা ওটা। তো আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাইড? হ্যাঁ। তো আপনার টেবিল নাম্বার কত ছিল? 1 ছিল। তো আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন ওনাকে আপনি কি বলতে যাবেন? এই যে হঠাৎ করে জিজ্ঞাসা করে নিচ্ছে, এগুলো খুব বেসিক না, যেমন ফার্নিচারের ফ্লোরাল ফর্ম, মানে এগুলো কি ইংলিশে খুব ইজি কিন্তু খুব বেসিক হতেই পারে, অনেকে হয়তো ফার্নিচার্স বলে বসে থাকলো এইরকম ধরনের। এবার এটার কোনো প্রিপারেশন হয় না, এটা ওভারঅল নলেজ যার যেরকম আছে তার বেসিসেই হবে, আর বাকি তো ডিপেন্ড করছে কি কোশ্চেন, কারো যদি সাবজেক্টে কোশ্চেন লেগে যাচ্ছে তাহলে তার আলাদা ব্যাপার, আদারওয়াইজ এই ধরনের টুকটাক প্রশ্ন করে দিলে তখন সেটা সেরকম মতোই হবে। তো আপনি তো জিজ্ঞেস করি মাস্টারকে রেগুলার ফলো করেন, আপনি আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, ঠিক, আপনি ভালো কাজ করছেন, করতে থাকুন, হেল্প আদার্স, এইটার মাধ্যমে বাকিদের যেহেতু সাহায্য হচ্ছে। আচ্ছা, তো আপনাকে জিকে স্টাডি মাস্টার মেম্বার থেকে বেস্ট অফ লাক, আর এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। তো স্যার আপনার নাম কি আছে? এমডি মাহবুব আলম। মাহবুব আলম, তো আপনি বলবেন আপনি কোথা থেকে এসেছেন? আমি বীরভূম নর্থ থেকে এসেছি। আচ্ছা, তো আপনি আপনার অনার্স কি ছিল? আমার ছিল বাংলাতে। বাংলা। আজকে আপনার ইন্টারভিউ বোর্ডে কি কি কোশ্চেন জিজ্ঞেস করেছে বলবেন? হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করেছিলো। প্রথমত আমার ডেমো হয়েছিল, অ্যাপটিটিউড টেস্ট মোটামুটি সাবমিট হয়েছিল ওটা। আচ্ছা, ওটা খুবই সুন্দর হয়েছিল, মানে ওটা খুব ভালোভাবে দেখছেন স্যাররা ওখান থেকে, মানে খুব মানে প্রশ্নও করছেন ওই ডেমো থেকে। হ্যাঁ, আচ্ছা, তারপর ডেমো হয়ে গেলে বসতে বললেন, বসার পরে আমার জেলা সম্পর্কে অনেক প্রশ্ন জিজ্ঞেস করলেন, মানে সে আমার জেলার বিখ্যাত তীর্থস্থানের নাম, হ্যাঁ, বা সেখানে বিশ্বভারতী কোথায় আছে, কে প্রতিষ্ঠা করেছে, কত সালে প্রতিষ্ঠা করেছে, এই সম্পর্কে জেলা সম্পর্কে অনেক প্রশ্ন, এবং আরও সহজ পাঠকে লিখেছেন, এবং তার উপর যে ছবিটা এঁকেছে সেটা কে এঁকেছে, এই ধরনের ক্যাজুয়াল অনেক প্রশ্ন করেছিল আরও। তারপরে বিভিন্ন রাজ্যের রাজধানীর নাম এগুলি করেছিল। তারপরে আপনাকে কিছু প্রশ্ন করেছিল যে পরিবেশের সঙ্গে বিজ্ঞানের সম্পর্কটা কি কেমন। তো আপনাকে একটা সিচুয়েশনাল কোশ্চেন ইয়া চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি থেকে কোশ্চেন। হ্যাঁ, ওটা যে বাচ্চাদেরকে আপনি কীভাবে পড়াবেন। আচ্ছা, বাচ্চাদের আপনাকে কোশ্চেন করলো? হ্যাঁ, করেছিল। আচ্ছা, আপনি কি বললেন? হ্যাঁ, বললাম একটা আনসার। আচ্ছা আচ্ছা, তো আর কি কোশ্চেন করেছে আপনাকে? না, এগুলো করেছিলাম, আর তেমন কিছু করেননি। তো আপনার টেবিল নাম্বার কত ছিল? আমার ছিল টেবিল নাম্বার 7। ইন্টারভিউ দিয়ে সার্টিস আছেন আপনি? হ্যাঁ। তো আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন ওনাকে আপনি কি বলতে চাইবেন? অত চাপ নিয়ে লাভ নেই, হ্যাঁ, মানে একদম ক্যাজুয়াল যেভাবে মানে নিজে পড়ে এসছো। আর সব থেকে বড় ব্যাপার হলো ওই ডেমোটা, ডেমোটা ভালো করে আসতে হবে, যে টপিক্সের উপরে তুমি ডেমো করবে সেই টপিক্সটা ভালো করে আসতে হবে, এবং ডেমো টপিক্স মানে ক্যান্ডিডেটকে মানে চুজ করতে দিচ্ছে নিজের যা ইচ্ছা। আচ্ছা, তো আপনি যে WBA টেট পাস করেছেন এই কবে ইয়ার পাস করেছেন? 2014 সালে। আপনি এটা আপনার থার্ড অ্যাটেম্প? হ্যাঁ, থার্ড অ্যাটেম্প এটা আমার। আচ্ছা, তো আপনি এবার স্যাটিসফাই আছেন? তো জানি হবে না কেন, ও কনফার্ম আসলাম ইন্টারভিউ দিতে, মা জোর করে পাঠালো। আচ্ছা, আসলাম না ইন্টারভিউ দিতে। আচ্ছা, মা জোর করে এখানে আপনাকে পাঠালো? হ্যাঁ। তো আপনার ইচ্ছা ছিল না? না। কেন আপনার ইচ্ছা ছিল না? জানি আমার চাকরি কেউ চুরি করবে টাকা দিয়ে। আচ্ছা, হবে না তো আপনি? আচ্ছা, এটা তো ভগবান ভরসা,
কেউ পড়াশোনা নাই আচ্ছা হবে না হবে না কনফার্ম কনফার্ম আছে বলেই মানে অলৌকিক হয়ে যাবে এটা হবে না 99% আচ্ছা তো আপনি তো জিকে স্টাডি মাস্টারকে রেগুলার ফলো করেন আপনি আপনি কি বলতে চাইবেন ফলো করো মানে নিজের যা কাজ সেটা করে যেতে হবে আচ্ছা বাদবাকি ভাগ্য লাক লাক যে জিনিসটা আছে লাকের উপর ছেড়ে দাও আচ্ছা ও যখন যা হবে তখন দেখা যাবে আচ্ছা তো আপনাকে জিকে স্টাডি মাস্টার মেম্বার থেকে বেস্ট অফ লাক আর এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে থ্যাংক ইউ